আসসালামু আলাইকুম বন্ধুরা করোনা বাড়লে এস এসএসসিতে ফের অটোপাস এমন একটা নিউজ রিসেন্টলি আপলোড করেছে দ্য ডেইলি ক্যাম্পাস তো এখান থেকে আমরা একটু নিচে চলে আসি নিচে আসার পরে বলতেছে দীর্ঘ দেড় বছর বন্ধের পর গত বারোই সেপ্টেম্বর প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এসএসসি এইসএসি পরীক্ষার আয়োজনের লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান চলছে করোনা সংক্রমণ না বাড়লে আগামী নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এইসএসসি ও সমান পরীক্ষার আয়োজন করা হবে তবে সংক্রমণ বাড়লে আবারও অটোপাশের দিকে এগিয়ে যাবে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসএসসি এইসএসি পরীক্ষার্থীদের তিনটি নৈবাচনিক বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে কোনো কারণে যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে সব বিষয়ের ফলাফল দেওয়া হবে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তো আপনারা অনেকেই জানেন গত বছর দুই হাজার বিশের এইচএসসি এবং এসএসসি যে পরীক্ষার্থীরা ছিল তাদের কিন্তু এই সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল দেওয়া হয়েছিল তবে এখানে আপনাকে একটা বিষয় ক্লিয়ার করে দেয় সেটা হচ্ছে যদি করোনা সংক্রমণ বাড়ে তাহলেই কিন্তু আপনাদের অটো পাস দেওয়া হবে এখন থেকে আপনারা যদি ভেবে বসেন যে শিক্ষা মন্ত্রণালয় যেহেতু অটো পাস চিন্তা ভাবনা করে রেখেছে সেহেতু আমাদের অটো পাস দেওয়া হতে পারে এই ধারণা কিন্তু একদমই ভুল কারণ যদি করোনা সংক্রমণ এমন থেকে যায় এমন শিথিল পরিস্থিতিতে থাকে তাহলে কিন্তু আপনাদের পরীক্ষাটা নেওয়া হবে আর আপনি যদি এখন প্রস্তুতি না নেন তাহলে কিন্তু পরবর্তী সময় গিয়ে আপনার একটা ঝামেলায় পড়তে হবে দেন আপনার রেজাল্ট কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে তবে যখন যে আপডেট মন্ত্রণালয় দিবে আমি অবশ্যই আপনাকে জানিয়ে দেবো এই সকল আপডেটগুলো আপনারা সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে আইকনটা অন করে রাখবেন এবং ওয়ালে প্রেস করে রাখলে আপনারা সবার আগে সকল প্রকার আপডেট দেখতে পারবেন তো তারপর এখানে বলতেছে আর পরীক্ষা নেওয়া গেলে নৈবাচনিক বাদে বাকি সব বিষয়ে গ্রেড দেওয়া হবে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তো যেহেতু আপনার তিনটা সাবজেক্টের পরীক্ষা নেওয়ার কথা ছিল তো ওই তিনটা সাবজেক্ট বাদে আর সবগুলো সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে গ্রেড দেওয়া হবে সূত্র জানায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি ধরেই শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে তবে করোনা যেহেতু লাগাম তাই বিকল্পও ভেবে রাখা হচ্ছে এজন্য চলতি বছরে এসএসসি এইচএসসি পরীক্ষার্থীর অ্যাসাইনমেন্টের নম্বর অন্তর্ভুক্ত নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তারপরে এখানে বলতে জানতে চাইলে মৌসির মহাপরিচালক প্রফেসর ডক্টর সৈয়দ গুলাম ফারুক জানান দেহে চলমান করোনা সংক্রমণ বেড়ে গেলে চলতি বছরের এসএসসি এবং এইচএসসি ও সমান পরীক্ষা আবারও অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে তো আপনার যে অ্যাসাইনমেন্টের নম্বরটা কালেক্ট করা হচ্ছে যদি করোনা সংক্রমণ বেড়ে যায় তাহলে আপনার যে তিনটা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট করা হয়েছে এই তিনটা সাবজেক্ট অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন হবে অ্যান্ড অন্যগুলো হবে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তো তারপর এখানে বলতে সেই জন্য শিক্ষার্থীর অ্যাসাইনমেন্টের নম্বর অন্তর্ভুক্তিকরণ নির্দেশনা দেওয়া হয়েছে তবে আমরা পরীক্ষা আয়োজনের সব পরিস্থিতি সম্পন্ন করে রাখছি যেন পরিস্থিতি অনুকূলে থাকলে দ্রুত পরীক্ষা নিয়ে নেওয়া যায় তো ফ্রেন্স আমি আপনাকে আবারও বলতেছি যদি পরিস্থিতি প্রতিকূলে যায় তখন কিন্তু আপনাদের অটো পাস দেওয়া হবে এর আগে কিন্তু অটো পাস কোনোভাবেই দেওয়া হবে না তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আপডেট পরবর্তী যদি কোনো আপডেট চলে আসে তাহলে অবশ্যই আপনাকে জানিয়ে দেব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন টান করে রাখবেন তো সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম